হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো যে কোনো ফটোকে কিভাবে পিডিএফে কনভার্ট করবে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দাও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ফটো টু পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি যে অ্যাপসটি দিয়ে এই কাজটি দেখাবো সেই অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে তোমাদেরকে টাকা লাগবে। তো তোমরা যদি ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্কটা দেওয়া হয়েছে, তোমরা সেই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করো, তাহলে পয়সা লাগবে না বা টাকা পয়সা লাগবে না। আর যদি তোমরা প্লে স্টোরে গিয়ে করো তাহলে কিন্তু টাকা লাগবে। তো তোমরা এবার দেখে নাও কী করবে। তো অ্যাপসটা ইনস্টল করবে, ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটি ওপেন করবে, ওপেন করার পর আমাদের কাছে স্টার্ট চাইবে, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ক্যামেরা আইকনটা, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কাছে অ্যালাউ চাইছে, তো আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ গট ইট, ওখানে ক্লিক করে দেবো। ওখানে ক্লিক করে দেওয়ার পর তুমি যেই ফাইলটি বা যে ফটোটি পিডিএফ করতে চাও সেই ফটোটির উপর এরকম ট্যাপ করে ধরে থাকবে। ধরে থাকার পর এই যে এইটা দেখতে পাচ্ছ এইটা সাইজটা বড় ছোট করার জন্য, এবার তুমি তোমার পছন্দ মতো একটা সাইজ সিলেক্ট করবে। তো আমি এখানে সাইজ সিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দিতে পারছ ফটোটা পুরো সাদা কালো হয়ে গেছে। তো এই সাদা কালোটাকে অফ করার জন্য বা বন্ধ করার জন্য আমরা অরিজিনাল যেটা হয়েছে ওখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এখানে অরিজিনাল চলে গেছে। তো যদি আমি চাই ম্যাজিকই মানে ওই সাদা কালো রাখতে সাদা কালোই রাখবো, তো আমি সাদা কালোই রাখতে চাই, তার জন্য সাদা কালোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর যেতে হচ্ছে তার পাশে ব্রাইটনেস, ওখানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এখানে কম বেশি করতে পারো তোমার পছন্দ মতো। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করার পর দেখতে পাচ্ছ স্ক্যান ওয়ান নামে আমার এখানে ফাইলটি চলে এসেছে। তো এই ফাইলটিকে আমরা যেহেতু পিডিএফ করব তার জন্য কী করবো না, এই ফাইলটির ওপর ট্যাব করে ধরে থাকবো। ট্যাব করে ধরে থাকার পর নিচেই দেখতে পাচ্ছ পিডিএফ আইকন, ওখানে ক্লিক করে দেবো। তারপর অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবো। এখানে তোমরা ফাইলটির নাম দিয়ে দিবে। তো আমি এখানে এই নামটাই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর নাম দেওয়ার পর নিচে দেখতে সেভ আইকন বা সেভ, ওখানে ক্লিক করে দেবে। এটা সেভ হয়ে গেছে। তো আমি ফাইলে গিয়ে দেখাচ্ছি এটা সেভ হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছ পিডিএফ উইথ পিডিএফ স্ক্যানার পর ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ স্ক্যান ফাইল ওয়ান, ওখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ ফটোটি পিডিএফে পরিণত হয়ে গিয়েছে। তো তোমরা এইভাবে যে কোনো ফটো খুব সহজেই পিডিএফে পরিণত করতে পারবে। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।